বেলডাঙ্গা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সিরাজুল শেখ নামে এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। অভিযুক্ত সিরাজুলকে সাথে নিয়ে তার সুজাপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি মাস্কেট, একটি পাইপ গান ও 4 রাউন্ড গুলি। পেশায় ভাঙড়ি ব্যবসায়ী সিরাজুল অস্ত্র কেনা বেচায় যুক্ত, এটা জানতে পেরেই পুলিশ তাকে অনুসরণ করছিল কয়েকদিন ধরে। তারপরই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অস্ত্র। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।